তোমরা কনফিউশন ক্রিয়েট করবে না, কনফিউজড হবে না। বিগ বি আমাদের কোনো কাজ করছে না, জাস্ট অবজার্ভ করছে, সুপারভাইজ করছে। প্রজেক্ট ম্যানেজার, যে কাজ করছে, জান কাজ করছে, বি কাজ করছে, আর মেজমণি কাজ করছে, আর এরা সবাই বেললে বসে আছে। বেললা লাস্টে হয়ে গেলে প্লেটটা দেখি ওইটো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এখন আছি আমরা শিলিগুড়িতে, আর এটা হচ্ছে আমাদের হোটেল শিলিগুড়িতে থাকার ক্লাসিক লঞ্চ ফুড অ্যান্ড লঞ্চিং। সো এই হোটেলটা অনেক দারুণ, এটার রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে এসে গেছে, তো আপনারা প্লিজ দেখবেন ওই রিভিউ ভিডিওটা। আর এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ আপ হবো, ড্রেস চেঞ্জ করবো, আর কিছু খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব সাইট সিইংয়ের জন্যে, আমাদের বাস আসারই আছে। সো গাইস, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, আর আমরা বাসে বসে গেছি। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ডে ওয়ান, আর আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখন সাইট সিইংয়ের জন্যে, শিলিগুড়ির সাইট সিইংয়ের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাসে বসে গেছি, এখন সবাই বাসে বসে আছে। আমরা দুপুরে লাঞ্চ খেয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি। সো এখন বাজে 3টে, জানি না যত দূর আমরা কি কভার করতে পারবো, কেন কি মনেস্ট্রি তো 5টায় বন্ধ হয়ে যায় এরকম শুনলাম। সো দেখি এখন কি কভার করা যায়। এই যে সবাই বসে আছে, আর এখন আমরা যাচ্ছি সেবক রোডে। সেবক রোডে আমরা ড্যাম দেখবো, তারপরে কালী ঠাকুরের মন্দির দেখবো, আর একটা সুন্দর ব্রিজ দেখবো। এই যে আমাদের দৃশ ভাই এখন ফ্যানটা নিতে চাইছে, চলো তাহলে আমাদের জার্নিটা স্টার্ট হোক। আর আরেকটা কথা কেন, মানে সেবকের রোডে আমরা ঢুকতেই চারিপাশে শুধু গাছপালাই দেখি, গ্রিনারি গ্রিনারি। শিলিগুড়িতে কিন্তু প্রচুর গরম, মানে আমরা যে টাইমে গেছি সেই টাইমে তো সত্যি অনেকই গরম লাগছিল, বাট যেই আমরা সেবক রোডের ভেতরে ঢুকলাম, আহ কি ঠান্ডা, মানে ঠান্ডা কাকে বলে, মানে রোডটা এত সুন্দর, রোড দেখতে যেমনি সুন্দর তেমনি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর আমাকে তো বেশ ভাল লাগছে। আমি ভাবছি নাকি এই রোডেই আমরা চলাফেরা করি, এখানেই থেকে যাই, মানে এটা একটা স্বাভাবিক কথা, কেন না গাছপালা যেখানে থাকে সেখানে অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়েই যায়। সিটিতে যত সিটিতে যাবে তত বেশি ক্রাউডই থাকবে, আর গাছপালাও কম থাকে, অ্যাটমসফিয়ারও চেঞ্জ হয়ে যায়। সো এই রোডটা আমাকে দারুণ লাগছে, আপনারাও এই রোডটাকে এনজয় করুন, আর ব্লগটা কিন্তু লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন, ঠিক আছে।
গাইস, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এখান থেকে সিকিম গ্যাংটক কালিম্পং যেতে পারো আপনারা। সো আমরা এখন এই ব্রিজটাই আছি, ঠিক আছে। এইটা খুব সুন্দর ব্রিজ, যেখান থেকে নদী আর পাহাড় আর গাছপালা, খুব সুন্দর একটা ভিউ আসছে। সো আমরা ভাবলাম কি চলো এই ব্রিজটা একটুখানি ওয়াক করে আমরা একটুখানি ছবি উবি ক্লিক করি। আর দেখেন জায়গাটা কি সুন্দর লাগছে আমাদের, তো বেশ দারুণ লাগছে। সো এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ইসকন মন্দির, মানে রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দির। এখানে শিলিগুড়িতে ইসকন মন্দিরে যাব। সো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আশা করি আপনাদেরকে ব্লগটা ভালো লেগেছে, আর যদি ব্লগ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ফিলহাল কে লিয়ে বাই বাই, রাধে রাধে।